কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় শান্তি প্রসাদ সিনহা উপদেষ্টা কমিটির 5 সদস্যকে আজ বিকেলে এবং পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বুধবার এসএসসির দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই রাজ্যের একাধিক মামলায় শাসক দলের নেতা মন্ত্রীদের তলব করা হচ্ছে। এবার সিবিআই এর পরবর্তী টার্গেট রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার এ বিষয়ে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বিজেপি নেতা কটাক্ষ করে একটি টুইট করেছেন। বিজেপি নেতা অনুপম হাজরা লিখেছেন, এইভাবে সবাইকে একে একে ডেকে নিলে তিনি তো একা পড়ে যাবেন। এত কষ্ট করে উপার্জন করা সামান্য টাকাগুলো মনে হয় শেষ বয়সে আর ভোগ করতে পারবেন না।